দুটি জলের দরজা আছে, বুক সুচন্দ্র এবং নোম সুচন্দ্র গেটস। হাওয়া সুং দুর্গের উত্তর এবং দক্ষিণ অতিক্রম করে। এটিকে হাওয়া হংমুন গেট বলা হয়, যার হাওয়া এবং হং মানে যথাক্রমে হাওয়া সাং এবং একটি রংধনু। হাওয়া হংমুন গেট সু উইং হাওয়া সুং দুর্গের উত্তরের জলের গেট এবং উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত সু উন স্রোতের বন্যা প্রতিরোধ করে, এবং এটি এমনকি প্রতিরক্ষামূলক ফাংশন আছে। হাওয়া হংমুন গেট গ্রানাইট দিয়ে তৈরি একটি সেতুর উপর নির্মিত হয়েছিল। হাওয়া হংমুন গেট সাতটি হংইয়োমুন গেটের উপরে সামনের দিকে তিনটি এবং পাশে দুইটি কক্ষ সহ একটি প্যাভিলিয়ন তৈরি করা হয়েছিল। প্যাভিলিয়নের বিল্ডিং এলাকা 52.89 বর্গ মিটার। হাওয়া হংমুন গেটের প্ল্যাটফর্মে আরোহণ করার সময় তারা বাম ও ডান দিকে পাথরের সিঁড়ি ব্যবহার করছিল। সাতটি হংইয়োমুন গেটের মধ্যে কেন্দ্রে শুধুমাত্র একটি উচ্চতা এবং প্রস্থে বড় এবং বাকি সব একই। ওয়াটার গেটের বাইরে লোহার গেট বসানো হয়েছে যাতে শত্রুর অনুপ্রবেশ ঠেকানো যায়। সাতটি ফ্লাডগেট দিয়ে পরিষ্কার জল উপচে পড়ছে, যার ফলে স্প্রে হচ্ছে। একটি ঝলমলে রংধনু হাওয়া হংমুন গেটকে আরো সুন্দর করে তোলে। একে বলা হয় হাওয়া হং কোয়ান চ্যাং এবং এটি সুনের আটটি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। বুক সু মুন গেট 18 ফেব্রুয়ারি 1794, জংজো 18 থেকে 13 জানুয়ারি পর্যন্ত নির্মিত হয়েছিল, 1795 জংজো 19। নর্দার্ন ওয়াটার গেট হাওয়া হংমুন নামেও পরিচিত সুউনচুন স্ট্রিমের উপরে নির্মিত হয়েছিল। মূল স্রোত হাওয়াসং দুর্গের মধ্য দিয়ে প্রবাহিত। এটি সুউইন হাওয়াসং দুর্গের উত্তরের জলের গেট এবং সুউইন স্ট্রিমের বন্যা প্রতিরোধ করে, যা উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়, এবং এটি এমনকি প্রতিরক্ষামূলক ফাংশন আছে। এটি গ্রানাইট দিয়ে তৈরি একটি সেতুর উপর নির্মিত একটি গেট। এর মধ্যবর্তী খিলান সহ সাতটি পাথরের খিলান রয়েছে। অন্যদের তুলনায় ব্যাপক হচ্ছে জোর দেওয়া পুরো কাঠামোর কেন্দ্র। সেতুর প্রতিটি প্রান্তে রয়েছে অষ্টভুজাকৃতির পাথরের স্তম্ভ, একটি পৌরাণিক ড্রাগনের মতো প্রাণীর মূর্তি দিয়ে শীর্ষে কোরিয়ান ভাষায় ইমিউকি বলে। খিলানের উপরে একটি পাথরের সেতু তৈরি করা হয়েছিল যাতে লোকেরা স্রোত পার হতে পারে, এবং সেতুর উপরে একটি কাঠের প্যাভিলিয়ন যুক্ত করা হয়েছিল। প্যাভিলিয়নটি মূলত নির্মিত একটি সামরিক সুবিধা ছিল, শত্রু বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করা এবং তাদের আক্রমণ করা। যাই হোক, এটি সাধারণত আশেপাশের দৃশ্য উপভোগ করার জন্য একটি প্যাভিলিয়ন হিসাবে ব্যবহৃত হতো। স্লুইস দিয়ে প্রবাহিত জল প্রফুল্লভাবে পড়ছে, স্প্রে তৈরি করা, যাকে কোরিয়ান ভাষায় হোয়া হং কোয়ান চ্যাং বলা হয়। এটি জলের স্প্রে সহ দুর্দান্ত দৃশ্য বৈশিষ্ট্যযুক্ত। এটি একটি সুন্দর দৃশ্য হিসাবে বিবেচিত হয়, যা যে কেউ সুওয়ান হাওয়া গানে প্রশংসা করতে হবে। হাওয়া হংমুন গেটের ওয়াটার গেট এবং প্যাভিলিয়ন সহ পুনর্নির্মাণ করা হয়েছিল রাজা হিয়নজং এর রাজত্বের 14তম বছরে 1848, এবং তারপর আকৃতি সামান্য পরিবর্তিত হয়েছে। এই ওয়াটার গেটটি বন্যায় ধ্বংস হয়ে কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছিল। বর্তমান কাঠামোটি 1932 সালে নির্মিত হয়েছিল, এবং এর কাঠের দরজা 2016 সালে মেরামত করা হয়েছিল। পাহাড় এবং স্রোতকে কাজে লাগানোর জন্য ডিজাইন করে সুজিত হাওয়া গান তৈরি করা হয়েছিল, এবং এটি পালডাল পর্বত এবং সুওন স্রোতের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যাতে রাজা জংজো একটি উল্লেখযোগ্য সময়ের জন্য থাকতে পারেন সুওয়ান হাওয়া গানে। তিনি প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে সুওয়ান হাওয়া গাওয়া স্থাপত্যের নকশা করেছেন। নির্দিষ্টভাবে উত্তর সুমুন এবং দক্ষিণ সুমুন যে সু জিতেছে স্ট্রিম পাস করে অনেক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। সুন্দরভাবে নির্মিত হচ্ছে হাওয়া হংমুন গেট, সুওন হাওয়া সুং দুর্গের উত্তর জলের গেট। কোরিয়ান ভাষায় ইয়ং ইন নামে পরিচিত সুওন হাওয়া সুং দুর্গের সুন্দর পুকুরের সাথে সংযুক্ত, এবং এটি একটি সুন্দর দৃশ্য তৈরি করে। সামনে এবং পিছনে পরিবেশ হাওয়া হংমুন গেট, সুওন হাওয়া সুং দুর্গের উত্তর জলের গেট সামান্য ভিন্ন। দর্শকের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে বিভিন্ন মূল্যায়ন করা হয়। হাওয়া হংমুন গেট, সুওন হাওয়াসিং দুর্গের উত্তরের জলের গেট ছোট সুওন স্ট্রিমের জন্য নির্মিত, তাই এটি স্কেলে বড় নয়। এটি নির্মিত হয়েছিল সুও হাওয়াসান ফর্ট্রেসের মধ্যে দৈনন্দিন জীবনে সাহায্য করার জন্য, এবং এটি কোরিয়ার জোসান রাজবংশের সুন্দর স্থাপত্যের প্রতিনিধিত্ব করে। সুও হাওয়াসিয়ং
দুর্গের বৈশিষ্ট্য, সব বিল্ডিং বিভিন্ন আকার এবং বৈশিষ্ট্য আছে। এটি একটি অনন্য ফর্ম দেখায় যা কোরিয়ার অন্যান্য অঞ্চলে পাওয়া যায় না, এবং এটি বিল্ডিংয়ের মূল্যের জন্য স্বীকৃত ছিল, তাই এটি বিশ্বব্যাপী মনোযোগ পাচ্ছে। কোরিয়ার জোসান রাজবংশের রাজা জং জো ইয়ং ইন নামক কাছাকাছি একটি পুকুরে থেকে যান। ইয়ং ইন নামক একটি পুকুরের কাছে তিনি তার অবসর সময় উপভোগ করেছেন এই সত্যের আলোকে। হাওয়া হং মুন গেট, সুয়ন হাওয়া সুং দুর্গের উত্তর জলের গেট, পুকুরের উপযুক্ত পানির গভীরতা বজায় রাখার জন্য ভাবা হয়েছিল ইয়াং ইন, এবং এটি একটি প্রধান ফাংশন ছিল যে মনে করা যেতে পারে, কারণ এটি এমন একটি জায়গা যেখানে রাজা প্রায়ই যেতেন। একটি সুন্দর পুকুরের আকৃতি বজায় রাখার কথা ভাবা হয় খুব গুরুত্বপূর্ণ কাজ। এসব কারণে ধারণা করা হয় হাওয়া হংমুন গেট নাম সুমুন গেটের চেয়েও সুন্দরভাবে নির্মিত হয়েছিল।